রহমানুল্লাহ। আজকে বৈশাখের প্রথম দিন, তো আমাদের মধুখালীতে বৈশাখের প্রথম দিন উপলক্ষে সাত দিনের মেলা হয়, আজকে তার প্রথম দিন। আর এই বৈশাখী মেলা আসলে আমরা বড় বেশি হই নাই, বাট এই মেলা উপভোগের ছোটও নাই, আমরা অনেক পরিবর্তন হয়ে গেছি। কিন্তু এই যে আর যারা আছে তারা এখনো হয়তো বা ছোট আছে, তারা ওদের কাছে এই মেলাটা আসলে উপভোগ, বাট আমাদের কাছে এখনো সেই আগের উপভোগের বিষয়টা এখন আর মানে কাজ করে না। তারপর আমরা আসি দেখি, তারপরে চেষ্টা করে আগের মতো আর কি এটা লাগে না, আগের মতো এই ফিল্টার আর কি নাই, এই তো। ওকে, এবার আমাদের আগেটা কথা বলবে। আগে বিষয়টা ছিল এরাই তারা, আর এখন এরা সবাই এরাই তারা। আসলে আমরা এখন মজা নিতেও পারি না, দিতেও পারি না, বয়স হয়ে যাচ্ছে। বয়সের চাইতে আসলে মনস্তাত্ত্বিক ভাবে আমরা বড় হয়ে গেছি, এটাই আসলে প্রধান কারণ। আপনারা মেলা এখন আমাদের মাঝে আমাদের বিজ্ঞ অভিজ্ঞ সম্মানীয় বড় ভাই অমি ভাই কিছু বলবেন। তার দুটা লাগছে, সে বাজার যাবে, সে সকালবেলা মালদা বাজার ক্রিসমাস ডে আসে নাই। আসলে আগে আমরা খুবই আনন্দের সহিত আমরা পয়লা বৈশাখ পালন করতাম, একটা অন্যরকম আমাদের সবার ভিতরে একটা অন্যরকম একটা আমেজ কাজ। আগে এমনই পয়লা বৈশাখের আগের দিন আগের রাত থেকে ওনার ভিতরে মানে উৎপল্য থাকলো এবং আমরা প্ল্যান করতাম যে বিক্রি করবে এটা আমরা বুঝতে পারলো। কিন্তু এমন বিষয়টা হচ্ছে যে আমরা অনেক বড় সাথে দিকে অনেক বড় হয়ে গেছি, কিন্তু এটা ঠিক না, মানে আনন্দ করার কোনো বয়স নেই। এটা আসলে বাংলাদেশের যে কালচার আছে এই কালচারের সাথে যায় না। কোনটা যায় না, মানে আনন্দ করা নাকি না করা? আনন্দ না করা, কিন্তু আমরা এই যে এখন এখন সময়টা যে আমরা মানে মনোবল দিক থেকে ভিন্ন হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, মনে হচ্ছে না আমাদের আমাদের জন্য এইসব না। যারা এই যে আশেপাশে দেখতেছে যে বাচ্চারা এই করতেছে এদেরই আনন্দ, কিন্তু না এখন অনেক কিছু চেঞ্জ, আস্তে আস্তে বড় হচ্ছি, সবাই ব্যস্ত হয়ে পড়ছে, আগের মতো সবাই একসাথে সবাই একসাথে থাকাটাই মজা। থ্যাংক ইউ অমিত ভাই তোমার অভিজ্ঞতা এবং তোমার মতামত দেওয়ার জন্য। এবার আমরা হালকা পাতলা দেখাবো যে আমাদের মেলার আসলে কতটুকু এরিয়া সেটা তো আমি দেখাতে পারতেছি না, বা যতটুকু সম্ভব Thank you.
মেলার এখানে একটা বট গাছ ছিল, বাট কিছুদিন আগে প্রায় 100 বছরের উপরে সেই বয়স ছিল বট গাছটা। কিছুদিন আগে এখানে মন্দির বানানোর জন্য বট গাছটা কেটে ফেলা হয়েছে। মূলত এই বট গাছকে কেন্দ্র করেই এই মেলাটা প্রথমত শুরু হয়, পরে আস্তে 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 এতটা বড় আকার ধারণ করে। এখন এটা একটু জাগ্রহপূর্ণ, মানে প্রতি বছরই মোটামুটি 7-10 দিন এই মেলাটা চলে এবং যথেষ্ট জাগ্রহপূর্ণভাবেই চলে। যাই হোক, খোদা হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ।